আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হে বারাকু মিজানুর রহমান প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন ম্যালয়েশিয়া থেকে সম্ভবত তার প্রশ্ন হলো যে সৌরতুল ফাতেহা পাঠান্তে অর্থাৎ সূরা ফাতিয়া শেষ করার পর আমরা কয়েকটি সূরা যদি ধারাবাহিকতা বজায় রেখে পড়ি সেক্ষেত্রে বিসমিল্লাহ পড়ার বিষয়টি চলে আসে তাহলে কি জোরে পড়ব ধরুন যে সুরাতুল ফারাক শেষ করার পর সুরাতুল নাস পড়ব রেফারেন্স সহ জানাবেন আলহামদুলিল্লাহ রব আলমিন ওসল্লাহ ওসাল্লাম আবারক আল নবীন মোহাম্মদ ওয়া আলহি ওসাহাবি আজমাইন সম্মানিত ভাই মিজান শুনুন বিল ইনকারি লা ইউজিবুদ্দলিল ঠিক আছে অস্বীকৃতি জ্ঞাপনের জন্য দলিল লাগে না শরীয়তের মূল দণ্ড যে যেটা দাবি করে তার সপক্ষে দলিল লাগে কেননা শরীয় হারিম আল হরমা এই শব্দগুলি অর্থাৎ কোনো এবাদত আপনার জন্য করা বৈধ হবে না যতক্ষণ তার সপক্ষে কোনো আদেশ না থাকবে হ্যাঁ তার সপক্ষে কোনো দলিল না থাকবে সেফাতু সাল্লাহতিনবী সাল্লাল্লাহ আয়ারি ও সাল্লাম লীল আলবানি ও সেফাতু সাল্লাতিনবী সাল্লাল্লাহ আহিসাল্লাম লিবনেবাজ মহামতি আরও বড় বড় আলেমগণ যারা রয়েছেন বিশ্বজুড়ে আরব আজমে তারা শাহে আক্কিদাপন্থী এমন কোনো আলেমে লিখিত কোন কিতাব দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লামের আমল সাব্যস্ত হয় না যে তিনি একাধিক সূরা পড়তে গেলে জোরে বিসমিল্লা পড়েছেন তবে বিসমিল্লা তো পড়েছেন এখানে কোনো সন্দেহ নেই ফাকাজা উন জেলা এভাবেই কোরআন নাজিল হয়েছে আর আল্লাহ যতক্ষণ পর্যন্ত একটি বিসমিল্লা অবতীর্ণ না করেছেন ততক্ষণ পর্যন্ত নবী বুঝতে পারেননি যে এটা আরেকটি নতুন সুরা তো বিসমিল্লা হলো হেকমা বিসমিল্লা তো একটি আয়াত এটা একটি আলাদা পৃথক আয়াত কোন সুরার অংশ বিশেষ হিসেবে আবার কোন সুরার অংশ বিশেষ হিসেবে নয় এক্ষেত্রে প্রশ্ন দেখা যায় যে বিসমিল্লাহ রহমান রাহিম সুরাতুল ফাতেহার অংশ বিশেষ হিসেবে কিনা তো এখানে এখতলাফ দেখা দেয় অনেকে বলেন এটা বিসমুল্লাহ রহমান রহিম তো আয়াত কিন্তু সুরা ফাতেহার অংশ বিশেষ হিসেবে আয়াত নয় তাদের দলিল হলো হাদিসে কুদ্সি আল্লাহ বলেছেন যে যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহ হিরবাল আলমিন তখন আল্লাহ বলেন যে হামিদানি আব্দি তো বলছে যে বিসমুল্লাহ রহমান রহিমটি যদি সুরা ফাতেহার অংশ বিশেষ আয়াত হিসেবে হয়ে থাকতো তা আল্লাহ এখানে হাজিসে কুচিতে বলতে যে ফাইজা কাল আবদি বিসমিল্লাহ রহমানের রহিম যে আমার বান্দা যখন বিসমিল্লাহ রহমান রহিম বললো তখন আমি এরকম একটা উত্তর দিলাম এই মতটা অত্যন্ত শক্ত মত এবং এই মতটাকে কেটে কেউ আসতে পারে নাই বিশেষ করে সৌদি আরবে আকাবের ওলা আজারা তারা এই শেখ মোহাম্মদ বিন সাহে আল ওসাইম রহমতুল্লাহ আলহের এই মতটিকে এই শক্ত মতটিকে উল্টে দিতে পারেন নাই দলিল দেওয়া সম্ভব হয় নাই আলাকুল্লে হাল যদিও দেখা যায় সৌদি আরবের ছাপা কিতাব গুলিতে কোরআন গুলিতে বিসমিল্লাহ এক আয়াত নাম্বার দিয়ে দেওয়া আছে এটাই সঠিক কথা যে বিসমিল্লাহ রহমান একটি আলাদা আয়াত হিসেবে সুরা ফাতেহার পূর্বে কিন্তু সুরা ফাতেহার আয়াতের অংশ বিশেষ হিসেবে নয় কিন্তু বিসমিল্লাহ রহমান রাহিম এটা একটি আয়াতের বৃহদাংশ হিসেবে আলাদাভাবে এসেছে সেটা হলো সূরাতুন নামাল ওয়াইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নী বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা কলহাল প্রত্যেকটি সূরার শুরুতে যে বিসমিল্লাহ আছে বা যে সূরার শুরুতে বিসমিল্লাহ নেই সূরা তাওবা পড়তে সময় বিসমিল্লাহ না আমরা পড়ব না উচ্চ স্বরও প্রশ্ন দেখা দেয় না নিম্ন স্বরও প্রশ্ন দেখা দেয় না কিন্তু সূরাতুল ফালাক পড়ার পর আমরা সূরা নাস পড়তে যাব বিসমিল্লাহির আমি রাহে পড়ব এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল এটাই جمهور সাহাবার আমল হ্যাঁ সাফে এই কিছু লোক বিসমুল্লাহ রহমানকে জোরে পড়ে তাদের দলিল হলো বিক্ষিপ্ত দু একজন সাহাবির আমল তো সাহাবির আমল বিক্ষিপ্ত দু একজনের এটা কখনো হজ্জা হয় না এবং এটা কখনো মনে করেন যে মুলজাম হয় না মানে মানতে কেউ বাধ্য নয় এবং জমহুরু সাহাবা সাহাবাদের জমহুর যেটা প্রতিষ্ঠিত সকলে রসুল্লাহ পিছে নামাজ পড়েছিলেন তো জমহরকে ফলো করা এবং জমহুরের দলিলটাকে সঠিক মনে করা এটাই হলো শরীয়তের মানদণ্ড তো রসলের সাহাবাদের মাঝে জমহুরের মাঝে যে আমল অধিকাংশ সাহাবা যেটা তারা আমালান আমল দ্বারা প্রমাণ করে গেছে সেটাই ঠিক এজন্যই আমরা বিস্মিল্লা হেরা মারের উচ্চ স্বরে না পড়ে নিম্ন স্বরে পড়বো একাধিক সুরা পড়ার ক্ষেত্রে বুঝেছেন আর যদি কেউ জোরে পড়েই তার নামাজ বাতিল হবে না তবে তার নামাজ পরিপূর্ণ রূপে রসুল্লাহ সাল্লামের নামাজ হবে না সল্লু কামার আইথুমনি উ এটা হবে না যদি কেউ বিস্মিল্লা মারেম জোরে পড়ে বুঝেছেন আজ অল্লাহ আরম্ভ এরম সহ সাল্লাহ সলাম